ভিডিওর প্রথমেই বলবো, ডোন্ট বাই চাইনিজ স্মার্টফোন। এই যা শুনে আপনারা আমাকে বলছেন, সুমনদা পাগল হয়ে গেলেন নাকি? যদি চাইনিজ স্মার্টফোন না কিনি তাহলে সস্তার মার্কেটে সস্তা দামে কোন স্মার্টফোনটা কিনবো? না, ব্যাপারটা সেরকম না। বেশ কিছু জায়গায় আমার খারাপ লেগেছে এবং আস্তে আস্তে আমাদের এই ব্র্যান্ডগুলোকে কিন্তু একটু শিক্ষা দিতে হবে। আর তাই জন্য বলবো, কোনো দিন বলি না, এখনই একটা লাইক করুন যারা মনে করছেন সুমনদা বোধহয় ঠিক বলতে চলেছে। তো চলুন, করবো না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। এ দেখুন চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড, প্রথমে দেখিনি কী কী আছে। এক, টপ নচে শাওমি, তারপর রিয়েলমি, শাওমি সাব ব্র্যান্ড রেডমি, আবার পোকো, আবার রিয়েলমির কোনো সাব ব্র্যান্ড টাব ব্র্যান্ড নাই কিন্তু, হ্যাঁ নার্জো বলতে পারেন তাদের একটা সিরিজ। তারপরেই আমরা যদি চাইনিজ ব্র্যান্ডের দিকে আসি তাহলে আমরা পেয়ে যাব ইনফিনিক্স, টেকনো, এরকম বেশ কিছু স্মার্টফোন ব্র্যান্ডগুলো রয়েছে। তাহলে বলুন তো, এই চাইনিজ স্মার্টফোন মার্কেটে কম্পিটিটর কে যারা শাওমি এবং রিয়েলমিকে কম্পিট করবে? না, চাইনিজ ব্র্যান্ডদের মধ্যে কোনো কম্পিটিশন নেই। ইনফিনিক্স টিকতেই পারবে না, টেকনো টিকতেই পারবে না, মাইক্রোম্যাক্স টিকতেই পারবে না, তাহলে থাকলো শাওমি অ্যান্ড রিয়েলমি। এই ক্ষেত্রে রিয়েলমি একটু বেটার কাজ করছে আজকাল, তার খুব সুন্দর একটা অভিনব কায়দায় আমরা এক্সাম্পল পেয়েছি আপকামিং রিয়েলমি 10 প্রো। ও হ্যাঁ, গতকালের ভিডিওটা দেখে নিয়েন, আমি কিন্তু সব কিছু বলেছি, আপনাদের অনুরোধ রইল। আচ্ছা, সাবস্ক্রাইব করতে বলবো? আচ্ছা, যদি ভালো লাগে একটু চলে আসেন। চলো, তো প্রথম কথা হলো এই যে চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডের অপোজিটে কারা কারা আছে। এই ধরুন সাউথ কোরিয়ান ব্র্যান্ড কে, আমাদের স্যামসাং। এই ধরুন রয়েছে আরেকটি স্মার্টফোন ব্র্যান্ড যেটা হলো আপনাদের ভালো লাগে না কিন্তু ব্র্যান্ডটা ভালো, মোটরোলা, নোকিয়া। হ্যাঁ, এবার আপনি বলবেন সবই তো চাইনিজ। না না, ব্যাপারটা হলো অ্যাসেম্বল ট্যাসেম্বলের ব্যাপার আছে। তবে এই যে স্যামসাং ভালো কম্পিট করছে, এই যে আমাদের নোকিয়া হারিয়ে গেল, আবার মোটরোলা আবার উঠে দাঁড়ালো, কিন্তু আমি কেন আজকের ডেটে চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডগুলোকে নিতে বারণ করছি? দেখুন, প্রথম কারণ, শাওমির সঙ্গে খুব তিক্ত অভিজ্ঞতা। আপনারা যারা অনেকদিন ধরে স্মার্টফোন ব্যবহার করছেন শাওমির, তারাও জানেন, দেখুন তাদের স্টেবিলিটি বলে কিচ্ছু নেই। অর্থাৎ আজকে স্মার্টফোন কিনলেন, কালকে আপনার স্মার্টফোনে কী যে হতে চলেছে, ক্যামেরাটা অফ হয়ে যেতে পারে, ক্যামেরায় ধুলো ঢুকে যেতে পারে, ক্যামেরা শাটডাউন হয়ে যেতে পারে, ক্যামেরায় ফ্লিকারিং দেখা যেতে পারে, এটা হতেই পারে শাওমি স্মার্টফোনে। আবার একই সাথে ডিসপ্লেতেও ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেমস আপনাদের হতেই পারে এবং বাগস অ্যান্ড বাগস তো রয়েছে। ঠিক একইভাবে পোকোর স্মার্টফোনগুলোতে মানে অভিজ্ঞতা আরও তিক্ততর বা তিক্ততম আপনি বলতে পারেন। এক তো সার্ভিস সেন্টারের মাপ বাপ নেই, সার্ভিস সেন্টারের যে মানে ব্যবহার, সার্ভিস সেন্টারের যে তাদের যে কাজ করার পদ্ধতি একদম মানে খারাপ বলতে পারি, এবং আপনারা যারা এক্সপিরিয়েন্স করেছেন তারা সকলেই জানেন। এবং কোথাও না কোথাও খারাপ হলেই তারা বলে দেয় যে ভাই পুরো মাদারবোর্ডটাকেই চেঞ্জ করতে হবে। ভাই এইটা কি কোনো সলিউশন? তাহলে একটা স্মার্টফোন কেনার পর যদি আমি পুরো মাদারবোর্ডকেই চেঞ্জ করি তাহলে আমি স্মার্টফোন কিনে নিবো আর একটা? এটা একটা ব্যাপার। আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে একটা প্রবলেম নিয়ে তারা গেছে, স্মার্টফোন চালু আছে, সার্ভিস সেন্টারে দেওয়ার পর সেই স্মার্টফোনটা ডেড হয়ে গেল। সব তাদের কাজকর্ম। আবার শাওমি, পোকো এদের সম্পর্কে, রিয়েলমির সম্পর্কে একটা বাজে কাহিনীও আছে, সেটা হলো যে এরা নেক্সট আপডেট দিয়ে ফোনটাকে স্লো করে দেয়। হ্যাঁ, কোয়াইট ট্রু। এবং যাতে অডিয়েন্স আবার একটা বা ইউজার্স আবার একটা তাদেরই স্মার্টফোন নেয়, আরে তার জন্যই তো হিরি একের পর এক স্মার্টফোন তারা এত লঞ্চ করছে। নেক্সট যেটা, তারা ব্লোটওয়্যারের বাচ্চা, অর্থাৎ রিয়েলমি বলুন, শাওমি বলুন, ওয়ানপ্লাস বলুন, পোকো বলুন, রেডমি বলুন, প্রত্যেকেই মানে ব্লোটওয়্যারের ছড়াছড়ি করে দিচ্ছে আজকাল আমাদের স্মার্টফোনগুলোতে। তাহলে সেখান থেকে অ্যাডস জেনারেট হয়, আপনি অ্যাডস দেখছেন, আর এমন এমন কিছু বাজে অ্যাডসও রয়েছে যেটা আপনি বলবেন ইস সাইডে কেউ নাই তো, এরকমটাও ঘটে। আবার ঠিক এই চাইনিজ ব্র্যান্ডগুলো প্রথম ব্ল্যাক মার্কেটিং এনেছিল, এই চাইনিজ ব্র্যান্ডগুলো প্রথম এনেছিল অফলাইন মার্কেটে দাম বেশি করে বিক্রি করা। কেন? চাইনিজ। কিন্তু আজকের ডেটে আপনি বলুন তো, ফ্লিপকার্ট যান, অ্যামাজন যান, কোথাও গেলে বা অফিসিয়াল সাইটে গেলে স্মার্টফোনগুলো লঞ্চ হওয়ার পর পান কি পান না? পান। আরে আমরা মানে আপনারা সকলে ওই যে একটা ভুয়ো মার্কেট সৃষ্টি করা সেটাকে ক্রস করে দিয়েছি, সেটাকে কেটে দিয়েছি। কেন? ওরা জানে যে আজকের ডেটে আমি যদি ফ্ল্যাশ মার্কেটিং করি অন্য দিকে চলে যাবে অডিয়েন্স, অন্য ফোন কিনে নেবে,
এটা হলো ব্যাপার। আবার বিল্ড কোয়ালিটিতেও এই Xiaomi বলুন, Realme বলুন, এরা তেমন নজর আজকাল দিচ্ছে না। আরে ভাই, টপ বাচ্চা হয়ে গেছে তাই না? কোনো কেউ যদি খুব সাফল্যে চলে যায়, প্রথম দিনকার আর লাস্টের দিনকার দুজনের মধ্যে পার্থক্য থাকে, ওইটাই হয়েছে এদের। তবে তুলনামূলক রিয়েলমি কিন্তু ভালো কাজ করছে। তার কাজ হলো রিয়েলমি 10 প্রো, যেখানে কাপ ডিসপ্লে, 8 Gen 1 ফ্রম স্ন্যাপড্রাগন, এইসব OLED ডিসপ্লে দিচ্ছে। হ্যাঁ, ইনোভেশন, ও মাই গুডনেস, ইনোভেশন। Xiaomi, Redmi, Poco এরা ইনোভেশনের নামে জিরো। এরা ইনোভেশন করে না, এরা কি করে? আরে ভাই, ইনোভেশন করতে লাগলেও তো টাকা দিতে হবে। এই যেমন ধরুন ভিভো, স্যামসাং, ওপো, এরা কিন্তু প্রত্যেকে ইনোভেশন করে অ্যাটলিস্ট। আরে ভিভোও তো চায় না, আরে ওপোও তো চায় না, তো এদের কোয়ালিটি আর Xiaomi-র কোয়ালিটি তো এক নয়। ওপোর একটা স্মার্টফোন আপনি কিনে বলবেন ওয়াও, ভালো ফোন। আবার ভিভোর একটা স্মার্টফোন কিনবেন, 3 থেকে 4 বছর আপনি ইউজ করুন, কিচ্ছু হবে না। এইটা হলো কোয়ালিটি। আবার আরেকটা দেখেছি আইকিউ, ভাই কোয়ালিটি জবরদস্ত দিচ্ছে। কারণ আমি নিজে ব্যবহার করি iQ9 Pro, iQ Z3, আমি জানি ওদের কোয়ালিটি কী। তার মানে চায়না ফোন মানেই বাজে না, আসলে এই ব্র্যান্ডগুলো ইচ্ছা করে খারাপ কাজ করছে আমাদের সঙ্গে। অত চাটুলতা করলে কিন্তু হবে না। তো যেটা বলছিলাম, ইনোভেশন Xiaomi করে না, রিয়েলমি টুকটাক করছে এবং সেই কাজ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এছাড়াও তো অনেক প্রবলেম রয়েছে এই চাইনিজ ব্র্যান্ডগুলোর। যেমন ধরুন, চায়নাতে আগে লঞ্চ হচ্ছে স্মার্টফোনগুলো, কেন? আমরা কি বাণিজ্য জলে ভেসে এসেছি নাকি? আরে ব্যবসা সবথেকে বেশি আমাদের দুই বাংলায় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর, তাই তো এত রমরমিয়ে চলছে। কিন্তু সব থেকে পরে আমাদের দেশগুলোতে লঞ্চ হয়। ও, ব্যবসার বেলায় লঞ্চ করবো না আগে, বিক্রি করবো বেশি দামে, ওটি আর চলছে না। আর আমাদেরকেই দাঁড়াতে হবে অগেনস্টে, কেন লঞ্চ করো না? এই তো আসুসই তো গ্লোবালি লঞ্চ করে, তোমরা কেন করছো না? তো এরকম ঘটনাগুলো কিন্তু ঘটে। আবার দ্বিতীয়ত, আগে আপডেট চায়নাতে যায়, তারপর আমাদের এখানে আপডেটগুলো আসে। ও, মানে সব কিছু একটু পুস পুস করে সব কিছু আমাদেরকে দেবে নাকি? এই জিনিসগুলো আর চলবে না। তো আমি ঘেটে ঘুটে দেখেছি ভাই, এই ঘটনাগুলো ঘটছে। বাট whereas Motorola, যদি আমি বলি, আমি যদি স্যামসাংয়ের কথা বলি, ভাই এরা আপডেটে মন দিয়েছে, এদের ব্লুটওয়্যার অত পাওয়া যায় না। তবে কি একদমই পাওয়া যায় না? না, মোটোরোলার ফোনে একদমই পাওয়া যায় না, বাট ওভারঅল একটু আধটু ব্লুটওয়্যার পাই, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট অত পাই না। আপনি স্যামসাংয়ের স্মার্টফোন যতটা ইউজ করে আরাম পাবেন, মোটোরোলা, ভিভো, ওপো এদের ইউজ করে আরাম পাবেন, আপনি একটা আজকের ডেটে OnePlus-এর ফোন ইউজ করে আরাম পাবেন না। আজকের ডেটে আপনি একটা Xiaomi, Realme, Redmi, Poco স্মার্টফোন ইউজ করে অত আরাম পাবেন না। হ্যাঁ, 2 থেকে 3 মাস পর 6 মাস পর ফোনে অনেক প্রবলেম হয়, কিন্তু স্যামসাং তারা আপডেট দিয়ে যাচ্ছে। তারা আপডেটের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সিকিউরিটি আপডেট দিচ্ছে, ইভেন ভিভো বলুন, ওপো বলুন, এরা সবাই, মোটোরোলাও। হ্যাঁ, মোটোরোলা একটু আপডেটের ব্যাপারে কার্পণ্যতা করে। তো এখানটা এবার OnePlus, OnePlus-এর পতন কেন হলো বলুন তো? ওই যে লোভ, OnePlus প্রত্যেকটা কাস্টমারকে ধরতে চাইলো এই Xiaomi-র মতন, ভাই তখনই হলো এদের পতন। কারণ তারা কোয়ালিটি আর মেনটেন করলো না, তারা আপডেট ভালো করে মেনটেন করছে না, অপারেটিং সিস্টেমটাকেও চেঞ্জ করে দিচ্ছে। এই জিনিস খুব বাজে জিনিস। তো আমি বলবো, আপনি যদি আজকের ডেটে কোনো স্মার্টফোন কিনতে চলেছেন, টাকা আপনার, ইনভেস্ট করবেনও আপনি, মালিকও আপনি, কিন্তু টাকাটা কষ্ট করে কিন্তু আপনাকে উপার্জন করতে হয়েছে। আর সেটা এক নিমিষে কোনো ভুমভাং ব্র্যান্ডকে আপনি উড়িয়ে দিবেন সেটা তো হয় না। একটা স্মার্টফোন মিনিমাম 2 থেকে 3 বছর আমরা ইউজ করব, আরে অ্যাটলিস্ট 2 বছর। এই মুহূর্তে যদি আপনি একটা Xiaomi-র ফোন কিনে নেন, রিয়েলমির ফোন কিনে নেন, রেডমির ফোন কিনে নেন, পোকোর ফোন কিনে নেন, ব্যাস 6 মাস পর আপনাকে ট্রাবল দেবে। আর পোকো তো এই জন্যই গেল, পোকো F1 মনে আছে, তারপর একটা ফোনও ভালো বেরিয়েছে, আপনি বুকে হাত দিয়ে বলুন তো? তাই একটাই কথা বলবো, সমস্যায় জর্জরিত যদি না হতে চান, টাকা যদি জলে ফেলতে না চান, একটু ভালো করে চিন্তা করুন, একটু ভালো করে দেখাশোনা করুন, না না মানে ফোন একটু পড়াশোনা করুন, তারপর নেন। হ্যাঁ, রিয়েলমি ফোন টুকটাক ভালোই কাজ করছে, বাট Xiaomi Note 12 Pro, Note 12 কি ভালো হলো? কিসের ইনোভেশন? আপনাদের উপর ছাড়লাম, ব্র্যান্ড কোনটা আপনারা চুজ করবেন। চলুন, আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন। একমত হলে আবার বলি একটা লাইক আর কমেন্টস, আর যদি একমত না হন তাহলে ডিসলাইক আর সঙ্গে কমেন্টস। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই মানে খুব ক্ষুদ্রতম ভিডিও দেখার জন্য সত্যি আপনাদের ধন্যবাদ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব। ধন্যবাদ।